নমস্কার বন্ধুরা পাপি আরাধার একটা ব্লগে আপনাদের স্বাগত আজ করব মশলা চিকেন তো কড়াইয়ে দিয়েছি তার মধ্যে একটু লবঙ্গ এলাচ আর দারচিনি ফোরন হিসাবে দিয়েছি আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলটা একটু গরম হয়ে গেলে এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম কারণ তেলটার কালারটা খুব সুন্দর আনবে এটা মশলা স্পাইসি মশলা চিকেন হবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘিয়ে ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে চিকেনে সেই কারণে তেলের মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর এটা হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট এটা এখন দেবো না শুধু পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয় এই রান্নাটা একটু স্পাইসি হবে আর এইয এইটা হচ্ছে পেঁয়াজ আর রসুনের পেস্ট যেটা আমি দিইনি এটা হচ্ছে টমেটো ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট টমেটো ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই পেঁয়াজ আর রসুনের পেস্টটা এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়েও প্রায় দশ মিনিট মতো কষিয়ে নেব তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে পেঁয়াজে এখন আমি লবণ দিই লবণটা একটু পরে দেব আর এখানে রাখা আছে ম্যারিনেট করা চিকেন এর মধ্যে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি সাদা তেল আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ একটু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এই চিকেনটা প্রায় তিরিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে আর এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ধনেপাতা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এবার একটু সানরাইজ সাই গরম মশলা এর মধ্যে অ্যাড করছি গরম মশলাটা দিলে টেস্ট হয় আর এটা শুধু আদার পেস্ট শুধুমাত্র আদা এর মধ্যে আর কিচ্ছু দেওয়া নেই শুধু আদার পেস্টটা দিলাম আর একটু সামান্য মিট মশলা এর মধ্যে অ্যাড করলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এরপর পরিমাণ মতো লবণ এর মধ্যে অ্যাড করছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বোঝাই যাচ্ছে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা আমার প্রায় হয়ে এসছে খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ে দিয়ে দেবো যে চিকেনটা তিরিশ মিনিট ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনারা চালেন এক ঘন্টাও করে রাখতে পারেন দু ঘন্টাও রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই যত ম্যারিনেট করা থাকবে ততই ভালো তো ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব এটা একটু স্পাইসি রান্না তো খেতেও খুব সুন্দর লাগবে এর মধ্যে আলু দেবো না অবশ্যই এর মধ্যে আলু দিলে হবে না আর একটু সামান্য মিষ্টি মানে চিনি দিলাম স্বাদটাকে বানানোর জন্য একটু সামান্য চিনি এর মধ্যে অ্যাড করলাম আর এটার মধ্যে কাজুবাদাম বাদাম মগজ বীজ আর একটু টক দই পেস্ট করে রাখা ছিল টক দইটা ফাটিয়ে নিয়েছিলাম কাজুবাদাম আর মগজ বীজটা বাটার পর টক দইটা ওর সঙ্গে দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম তো তারপর সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা অবশ্যই যখন কষানো হয়ে যাবে তারপর এটাকে দিতে হবে দেওয়ার পর কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে খুব ভালো করে মিশ্রণটা এর সঙ্গে মিশে যায় এই মশালা চিকেন করতে গেলে কাজু বাদাম দিতেই হবে খেতে খুব সুন্দর লাগবে ফ্লেভারটা তো বন্ধুরা রেডি আমার মশালা চিকেন চিকেনের ফ্লেভারটা দারুণ বেরোচ্ছে আপনারাও বাড়িতে করে দেখুন ভীষণ ভালো লাগবে রুটি লুচি পরোটা ভাত ফ্রায়েড রাইস সবের সঙ্গে ভীষণই ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে নমস্কার বন্ধুরা আসি